আসসালামু আলাইকুম। আমার ভিডিও থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে আপনাদেরকে কি সম্পর্কে ভিডিও দেখাবো। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ফেসবুক প্রোফাইল থেকে অন্য আরেকটি ফেসবুক প্রোফাইল তৈরি করতে পারবেন এবং কোনো রকম মোবাইল বা ইমেল দ্বারা আপনাকে কোনো ভেরিফাইড করতে হবে না এবং আপনি এক প্রোফাইল থেকে অন্য প্রোফাইলে অনায়াসেই সুইপ করে ব্যবহার করতে পারবেন। তো এটি দেখানোর জন্য দেখুন আমি আমার ফেসবুক অফিশিয়াল অ্যাপটি ওপেন করে নিব। তো ফ্রেন্ডস, ভিডিওর মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এইরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটি অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পান। তো দেখুন এই যে প্রোফাইল পিকচারটি দেখা যাচ্ছে, তো এই প্রোফাইল পিকচারে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি এই প্রোফাইলে চলে আসলাম। তো এমন হয় না যে আমাদের প্রোফাইলে অনেক ধরনের সমস্যা হয় বা কোনো প্রয়োজন হয় তখন আমাদের আরও একটি প্রোফাইলের প্রয়োজন হয়। তো আপনি কিন্তু এখান থেকে অনায়াসেই একটি মোবাইল নাম্বার দিয়ে দুইটি প্রোফাইলে ক্রিয়েট করতে পারবেন। তো দেখুন এই যে পাশে এই যে একটি থ্রি ডট আছে, এই প্রোফাইলে পাশে একটি যে থ্রি ডট থাকে এই থ্রি ডটে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর দেখুন এখানে একটি পেজ চলে এসেছে, এই যে পেজটি প্রোফাইল সেটিং পেজ। এখানে আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন দেখুন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এই যে অপশনটি, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল মেক নিউ কানেকশনস। তো দেখুন এখানে নিচে গেট স্টার্টেড একটি অপশন এসেছে, এখানে আপনাকে গেট স্টার্টে ট্যাপ করতে হবে। তো আমি গেট স্টার্টে ট্যাপ করলাম। এরপর দেখুন প্রোফাইল নেম একটি অপশন চলে এসেছে, তো এখানে কিন্তু আপনাকে যে প্রোফাইল দিবেন তার নাম লিখতে হবে। তো দেখুন আমি একটি নাম লিখলাম, লেখার পরে দেখুন এখানে কিন্তু পাশে গ্রিন টিক মার্ক উঠবে। তো যদি গ্রিন টিক মার্ক না আসে, এরকম আসে, তাহলে কিন্তু হবে না। যেটি আপনার গ্রিন টিক আসবে সেই নামটি কিন্তু হবে। তো দেখুন এই যে গ্রিন টিক এসেছে আমার, এখন আমি কন্টিনিউ অপশনে ট্যাপ করব। তো ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কেননা আপনি যদি না দেখে স্কিপ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো দেখুন আমি নিচে যে কন্টিনিউ অপশনটি আছে এখানে আমি এখন ট্যাপ করলাম। তো এখন দেখুন ইওর প্রোফাইল অলমোস্ট রেডি, তার মানে আমার প্রোফাইল কিন্তু এখন রেডি হয়ে চলে এসেছে। দেখুন এখানে আমার প্রোফাইল পিকচার এবং দেখুন কভার ফটো সব কিছু অ্যাড করতে বলা হয়েছে। তো আমি ইচ্ছে করলে এখান থেকেও অ্যাড করতে পারবো বা পরবর্তীতে আমি প্রোফাইলটি তৈরি করার পরেও কিন্তু অ্যাড করতে পারবো। তো দেখুন আগে আমাকে ইউজার নেম টাইপ করতে হবে। তো এখানে আমি ইউজার নেম একটি দিলাম। ইউজার নেমের ক্ষেত্রেও আপনাকে দেখুন আপনার এখানে যদি লাল অপশন আসে তাহলে কিন্তু হবে না, আপনাকে ট্রাই করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত গ্রিন টিক মার্ক আসবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টিনিউ অপশনও আসবে না। তো ইউজার নেমের ক্ষেত্রে দেখুন আমি কয়েকটি ট্রাই করলাম, করার পরে দেখুন আমার কিন্তু এখন ইউজার নেমটি নিয়েছে, এখন গ্রিন টিক মার্ক চলে এসেছে। তো এরপর আমি এখানে কন্টিনিউ যে অপশনটি আছে এই কন্টিনিউ অপশনে আমি এখন ট্যাপ করলাম। এখন যে পেজটি চলে এসেছে দেখুন ক্রিয়েট প্রোফাইল, তো এখানে দেখুন কন্ট্রোল ইউর সেটিং, বি মাইন্ডফুল অফ হোয়াট ইউর সে অর ডু, অ্যাসেসিং ইওর প্রোফাইলস, হাউ ইওর ইনফো ইন ইউজ, এই যে অপশনগুলো আপনি কিন্তু এখান থেকে একটি একটি করে ট্যাপ করে এই অপশনগুলো সেটিংগুলো আপনি সেট করে নিতে পারেন। তো আমি এগুলো সেট করব না, এগুলো আমি পরে সেট করব আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমি ভিডিওটি তৈরি করেছি। সো আমি এখন ক্রিয়েট যে প্রোফাইল এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। এরপর দেখুন ইওর নিউ প্রোফাইল ইজ বিং ক্রিয়েটেড, এই অপশনটি চলে এসেছে এবং আমার এই প্রোফাইলটি কিন্তু তৈরি হচ্ছে, সুইচিং প্রোফাইল। তো এভাবে কিন্তু আপনার প্রোফাইলটি তৈরি হবে এবং প্রোফাইলটি তৈরি হওয়ার পর দেখুন আমার কিন্তু প্রোফাইলটি চলে আসলো। তো এখান থেকে কিন্তু আপনাকে অ্যাড এ প্রোফাইল পিকচার একটি সিলেক্ট করতে হবে। তো দেখুন এই যে ক্যামেরা আইকনে আমি ট্যাপ করলাম এবং এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে গেলাম এবং সেখান থেকে আমি একটি পিকচার আমার প্রোফাইল পিকচার হিসেবে অ্যাড করলাম। এবং নিচে দেখুন একটি যে অ্যাড এ কভার ফটো অপশনটিতে যে একটি ক্যামেরা আছে সেখানে আমি ট্যাপ করে আমার গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি একটি কভার ফটো সিলেক্ট করলাম, করে আমি অ্যাড করে দিলাম। ফটো অ্যাড করা শেষে ফ্রেন্ডস আমি যে নিচে নেক্সট অপশনটি আছে এই নেক্সট অপশনে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে আমার কিন্তু
কয়েকটি ফ্রেন্ড লিস্টে এসেছে সাজেস্টেড ফ্রেন্ডস। এখান থেকে আমি কয়েকটি ফ্রেন্ডকে অ্যাড ফ্রেন্ডস করে নিলাম। নেওয়ার পরে আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম এবং দেখুন এখানে কয়েকটি গ্রুপ এসেছে, আপনি ইচ্ছে করলে গ্রুপে জয়েন হতে পারবেন। তারপর দেখুন ফলো ফ্রেন্ডস এসেছে, আপনি এখান থেকে ফলো ফ্রেন্ডসেও ট্যাপ করে এখান থেকে অ্যাড হয়ে নেবেন। তো এরপর দেখুন ম্যানেজ দিস প্রোফাইল সেটিং, আপনি ইচ্ছে করলে এখনই এই প্রোফাইল সেটিং করতে পারেন। তো আমি নট নাও করে দিলাম, তারপর দেখুন আমি ডান অপশনে ট্যাপ করে দিলাম। তো ফ্রেন্ডস এখন কিন্তু আমার কাজ মোটামুটি শেষ, দেখুন আমার প্রোফাইলটি তৈরি হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা অ্যানাদার প্রোফাইল তৈরি করতে পারবেন খুব সহজেই, যেখান থেকে আপনি আপনার একটি প্রোফাইল থেকে আরেকটি প্রোফাইলে সুইপ করে ব্যবহার করতে পারবেন। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।